প্রতিনিয়ত আমাদের দেশে সাইবার ল অনেক কড়াকড় হচ্ছে এর কারণ আমাদের দেশে সাইবার ক্রাইমের মাত্রা অনেক বেড়ে যাচ্ছিল ঠিক এই সময়ে আমাদের বাংলাদেশের পুলিশ অনেকটা সচেতন হয়ে গেছে যার ফলে এটা সম্ভব হয়েছে তো যেহেতু আমাদের এই চ্যানেলটা ইথিক্যাল হ্যাকিং বেসড তো অনেকেই আমাদের এই চ্যানেল এরকম আছে যারা ইথিক্যাল হ্যাকিং শেখে হ্যাকিং শেখে তো মেন ব্যাপার যেটা আপনার টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন যে হ্যাকিং করলে কি আপনাকে পুলিশে ধরবে সো বিস্তারিত জানতে ভিডিওটি ফুল দেখুন জানতে হবে যে কয় প্রকার সাধারণত আমরা জানি হ্যাকার কত প্রকার যেমন ব্ল্যাক হ্যাট হ্যাকার হোয়াইট হ্যাট হ্যাকার অ্যান্ড গ্রে হ্যাট হ্যাকার বাট হ্যাকিং কিন্তু দুই প্রকার একটা হলো ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সেকেন্ড হলো আন অর ব্ল্যাক হ্যাট হ্যাকিং ইটিক্যাল হ্যাকিং হলো এমন এক ধরনের হ্যাকিং যেটা ব্যবহার করে সাধারণত বিভিন্ন প্রকার ভালো কাজ করা হয় তাকে কোনো কোম্পানি অথবা কোনো ওয়েবসাইট অথবা কোনো ব্যক্তি বিশেষের হয়ে কাজ করাকে সাধারণত ইটিক্যাল হ্যাকিং বোঝায় বাট এইগুলো অবশ্যই লিগাল হতে হবে এই হ্যাকিংগুলো করার আগে অবশ্যই লিগাল রাইট অ্যান্ড পারমিশন নিতে হবে এবং কোনো প্রকার অ্যাটাক করার আগে অবশ্যই যার ওয়েবসাইট অথবা যার অ্যাপ্লিকেশন অথবা যার কম্পিউটার তার কাছ থেকে পারমিশন নিয়ে এটা করতে হবে এবং তাছাড়া আপনি কোন প্রকার পুলিশের টিমে অথবা কোনো সাইবার ডিপার্টমেন্টের থেকেও এই হ্যাকিংটা করতে পারেন ব্ল্যাক হ্যাট হ্যাকিং হলো এমন এক ধরনের হ্যাকিং যে হ্যাকিং সাধারণত আনিতিকাল হয়ে থাকে অর্থাৎ কারো কোনো প্রকার পারমিশন নেওয়া ছাড়া অথবা ডাইরেক্টলি কারো ওয়েবসাইট অথবা কম্পিউটার অথবা মোবাইল হ্যাক করা এবং তাছাড়া এই হ্যাকিংটা ব্যবহার করে বাজে কাজে ব্যবহার করা এবং টাকা পয়সা লুট করা এই টাইপের ব্যাপারকেই ব্ল্যাক হ্যাট হ্যাকিং বলে তো এখন যে কথাটা প্রথমে ছিল যে আপনাকে কি হ্যাকিং করলে পুলিশে ধরবে তো আমি বলবো আপনি যদি ইতিকাল হ্যাকার হয়ে থাকেন এবং আমি যে জিনিসগুলো বলেছি একজন ইতিকাল হ্যাকার যে জিনিসগুলো ফলো করে ওইগুলো যদি আপনি ফলো করেন দেন আপনাকে পুলিশে ধরবে বাট আপনি যদি ব্ল্যাক হ্যাট হ্যাকার হয়ে থাকেন অথবা আন ইতিকাল হ্যাকিং করেন দেন আপনার বিপদ আছে এবং বাংলাদেশ সাইবার পুলিশ আপনাকে খুঁজছে আমি পাঁচটি উপায় বলবো এই পাঁচটি জিনিস মেনে চললে আপনি সাইবার ক্রাইম থেকে দূরে থাকবেন এবং সাইবার পুলিশের হাত থেকেও বাঁচতে পারবেন নাম্বার ওয়ান কখনো বাজে কাজে কোনো প্রকার হ্যাকিং করা যাবে না আমরা হ্যাকিং করার আগে চিন্তা ভাবনা করি না আমাদের হ্যাকিং স্কিল আছে এই কারণে আমরা এটা যা পাই তাতেই ব্যবহার করি কোনো সাইবার ওয়ার অথবা কোনো প্রকার কম্পিউটার নেটওয়ার্ক এগুলোর বিভিন্ন ইনফরমেশন জানার জন্য আমরা ডাইরেক্টলি অ্যাটাক করে বসি অথবা বিভিন্ন প্রকার ডিডিওস অ্যাটাক অথবা কোনো প্রকার কম্পিউটারের উপর অ্যাটাক অথবা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক ওয়াইফাই হ্যাকিং এই টাইপের হ্যাকিংগুলো করার আগে আমরা একবারও ভাবনা করি না সো ফারদার আমাদের এইগুলো ভাবনা করেই সব কিছু করতে হবে নাম্বার টু রাইট অ্যান্ড পারমিশন ছাড়া কোনো প্রকার ওয়েবসাইট অ্যাপ্লিকেশন কম্পিউটার অর কোনো নেটওয়ার্কের উপর অ্যাটাক করবেন না ওইটা যান নেটওয়ার্ক কম্পিউটার অথবা সামো কোনো ডিভাইস হোক আপনি শিওর হবেন ওইটার মালিককে এবং তার কাছ থেকে রাইট অ্যান্ড পারমিশন নেবেন তারপর ওই হ্যাকিংটা করবেন নাম্বার থ্রি র্যাট স্পেয়ার অথবা ম্যালয়ার টাইপের জিনিস কখনো ব্যবহার করবেন না আমরা যারা ইথিক্যাল হ্যাকার তারা বিভিন্ন প্রকার ভাইরাস র্যাট পেলোড স্পেয়ার এই টাইপের জিনিস তৈরি করতে পারি বাট আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইনফরমেশনের জন্য ভিকটিমের ফোনে অথবা কম্পিউটারে এটা ইনস্টল করে দিয়ে ইনফরমেশন নিতে থাকি বাট এটা কিন্তু সম্পূর্ণ ইলিগাল সো নেভার ডু দিস নাম্বার ফোর কখনো কারো পার্সোনাল ইনফরমেশন হ্যাক করার চেষ্টা করবেন না অনেক সময় আমরা ফেসবুক জিমেল অথবা কারো ক্রেডিট কার্ড এগুলো কুকি স্টিলিং এর মাধ্যমে অথবা বিভিন্ন উপায়ে হ্যাক করার চেষ্টা করে থাকি বাট আপনি কি জানেন আপনি যদি কারো ইনফরমেশন নিতে যান নিতে গিয়ে যদি ধরা খান তাইলে এটা অনেক গুরুতর একটা অপরাধ আর এই অপরাধের কারণে আপনার জেল জরিমানাও হতে পারে নাম্বার 5 আপনি যেহেতু একজন ইতিকাল হ্যাকার ইথিক্যাল হ্যাকিং শিখতে চান দেন নিজের কম্পিউটারে ভার্চুয়ালি সবকিছু করেন পরে কম্পিউটার হ্যাক করার কোনো দরকার নেই আপনি নিজের কম্পিউটারে সব কিছু শেখেন দরকার হলে নিজে দুটো কম্পিউটার ইউজ করেন দুটো ফোন ইউজ করেন এবং নিজের প্র্যাকটিক্যালিটিটা ওর ট্রাই করেন অন্যের কম্পিউটার অথবা ফোনে করতে যায়ন না তো সর্বোপরি আপনারা বুঝে গেছেন যে কি কি করলে পুলিশে আপনাকে ধরতে পারে এবং কি কি করলে পুলিশ আপনাকে ধরবে না এবং এছাড়া আরও অনেক জিনিসই রয়েছে যেটা আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করে বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ তো এই সমস্ত জিনিস যদি মেনে চলেন দেন আপনাকে পুলিশে ধরবে না তো সর্বোপরি আমি বলবো আমাদের বেশ কিছু ইতিকাল হাইকিংয়ের কোর্স রয়েছে যেগুলো বাজে কাজে ব্যবহারের জন্য মোটেও নয় সেগুলো চিনতে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর তাছাড়া আমাদের চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইতিকাল হাইকিংয়ের বিভিন্ন প্রকার টিউটোরিয়াল এই চ্যানেলে আপনারা পাবেন আর তাছাড়া প্রোগ্রামিং রিলেটেডও আমাদের একটি চ্যানেল রয়েছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডিটেক নাম চ্যানেলটির আর তাছাড়া এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে গুড বাই